সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ, আজ জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় সলাতের গুরুত্ব। ফরজ সলাতের গুরুত্ব এ সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে পবিত্র কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছু হাদিস আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। যারা সলাত আদায় করে তারা কখনো অশ্লীল কাজে লিপ্ত হতে পারে না, তারা কখনো পাপের কাজে লিপ্ত হতে পারে না। সলাত এমন একটা এবাদত, যেই এবাদত পালন করলে এই সলাত নামক এবাদতটাই তাকে অশ্লীলতা থেকে ফিরে আনবে, পৃথিবীতে যত পাপের কাজ রয়েছে সমস্ত পাপের কাজ থেকে ফিরে আনবে, সেটার নামই হলো সলাত। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মুদাসসিরের 42 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বিচারের কাঠগড়াতে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, যারা জাহান্নামে আছে তাদেরকে জান্নাতবাসীগণ জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, আরে তোমরা কিসের কারণে আজকে জাহান্নামে আসলে? জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আরে তোমরা তো আমাদের সাথে উঠতে বসতে, আমাদের সাথে মিলতে মিশতে, আমাদের সমাজে বসবাস করতে, তুমি তো আমার পরিবারের সদস্য ছিলে, তুমি তো আমার গ্রামের সদস্য ছিলে, তুমি তো আমার বন্ধু ছিলে, তুমি তো আমার বান্ধবী ছিলে, মা সালাকাকুম ফি সাকার, তুমি কিসের কারণে আজকে জাহান্নামে এসেছ, তোমাকে কিসের কারণে আজকে জাহান্নামে আসতে হয়েছে? তখন ওই মানুষটা নিজে জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সলাত আদায় করতাম না। সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ, সলাতের গুরুত্ব আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? বিচারের কাঠগড়াতে যেই দিন জাহান্নামী মানুষটা জাহান্নামে পড়ে আছে, যখন তাকে জিজ্ঞাসা করা হবে, আরে তুমি কিসের কারণে জাহান্নামে এসেছো, তখন ওই মানুষটাই বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না। ভাই, আপনাকে আমি প্রশ্ন করি, আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, আপনি আপনার নিজের বিবেককে একটু প্রশ্ন করে দেখেন তো, আপনি কি মুসল্লি হতে পেরেছেন কিনা? আপনি একটু নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন তো, আপনি মুসল্লি হতে পেরেছেন কিনা? যদি মুসল্লি হতে না পারেন, তাহলে ভাই আপনাকেই কিন্তু এই জবাবটা দিতে হবে, যখন বিচারের কাঠগড়াতে জাহান্নামে আপনি পড়ে থাকবেন, যখন জিজ্ঞাসা করা হবে, ভাই আপনি কিসের কারণে আজকে জাহান্নামে এসেছেন, হে আমার বোন আপনি কিসের কারণে আজকে জাহান্নামে এসেছেন, তখন আপনিই জবাব দিয়ে বলবেন যে আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না। এজন্য সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ, দুনিয়াতে মুসল্লি হওয়ার চেষ্টা করেন, যদি নিজের বিবেকে জিজ্ঞাসা না করেন, তাহলে ভাই প্রতি জুমার খুতবা চলবে, ওয়াজ মাহফিল চলবে, মাসিক তালিমি বৈঠক চলবে, সব চলবে, যদি নিজে নিজে একটু অনুশোচনা না বোধ করেন যে আমাকে সলাত আদায় করতে হবে, আমাকে মুসল্লি হতে হবে, তাহলে শত মানুষ ওয়াজ করেও আপনার দিল পরিবর্তন করতে পারবে না। অতএব প্রিয় উপস্থিতি, সবাইকে অনুরোধ করব, মা বোনেরা উপস্থিত আছেন, আজ থেকে মুসল্লি হওয়ার চেষ্টা করবেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করবেন, নইলে কিন্তু জাহান্নাম অবধারিত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামে বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহুল বুখারীতে হাদিসটি এসেছে, হাদিস নাম্বার হচ্ছে বুখারীর 8, মুসলিমে হাদিসটি এসেছে, হাদিস নাম্বার হচ্ছে 5। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম ধর্ম নির্ভর করে 5টি বিষয়ের উপর। এই কথা বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এই বলে সাক্ষ্য দেওয়া যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটা বললেন, ওই কামিস সালা, সালাত আদায় করা। ইসলাম ধর্মটাই যেই 5টা ভিত্তির উপর বসে আছে, ইসলাম ধর্মটাই যে 5টা খুঁটির উপর নির্ভর করে, তার 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের কথা বললেন। খুঁটির গুরুত্ব, স্তম্ভের গুরুত্ব তো ভাই আপনি খুব ভালো বুঝেন। মসজিদের ছাদ দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত খুঁটি নির্মাণ না করবেন। আপনার বাড়িতে 10-তলা বিল্ডিং নির্মাণ করতে পারবেন না যতদিন খুঁটি নির্মাণ করেন, যতদিন ফিলার তৈরি না করেন, স্তম্ভ তৈরি না করেন। তো ইসলাম ধর্মটাই যে 5টা ভিত্তির উপর টিকে আছে, 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটা বললেন, এইটা বলার মাধ্যমে আপনি ইসলাম ধর্মে প্রবেশ করলেন। এটা কিন্তু আমল নয়, আমি বুঝাতে পারছি না। আপনি যদি বলেন যে আমি আল্লাহকে মানি না, আপনি যদি বলেন যে আমি রাসূলের আনুগত্য করব না, আমি রাসূলকে মানি না, তবে আপনার কোনো হিসাব নিকাশ নেই, আপনি বিনা হিসাবে জাহান্নাম। কেন? আপনি ইসলাম ধর্মেই প্রবেশ করেননি। যখন আপনি স্বীকার করলেন যে আমি এই বলে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি এই বলে সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল, এই কথা স্বীকৃতি দেওয়ার মাত্রই 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বললেন, ওই কামিস সালা, সালাত আদায় করতে হবে। অথচ ভাই আপনি আমি এই সালাতের গুরুত্ব দিতে চাই না। সালাত যে আল্লাহ ফরজ করে দিয়েছেন, আর সমাজের মধ্যে দেখেন ক্রিস্টি কালচার কেমন, 10 জন মানুষ নেশাগ্রস্ত অবস্থায় আছে, সমাজের সবাই তাদেরকে ঘৃণা করে, আর ঘৃণা করাটাই উচিত, কেননা নেশাদার দ্রব্য হারাম, সমাজকে বিভক্ত করে দেয়, বিরাট পাপ, সমাজকে কলুষিত করে দেয়, সেটা খারাপ চোখে দেখাটাই উচিত। কিন্তু ভাই আপনাকে আমি যেটা বলতে যাচ্ছি, একটা মানুষ মদ পান করে, তাকে আমরা যত খারাপের চোখে দেখি, আর একটা মানুষ মদ পান করে না কিন্তু সালাত আদায় করে না, তাকে কিন্তু ততটুকু খারাপ চোখে দেখি না। অতএব প্রিয় উপস্থিতি, একটা মানুষকে আমরা আপনি আমি সার্টিফিকেট কখন দিয়ে দেই যে এই ছেলেটা ভালো, সালাত আদায় করে না, তাতে কি হয়েছে, কিন্তু বিড়ি সিগারেট খায় না, ছেলেটা ভালো। তো কে বলল ভাই ছেলেটা ভালো হলো? ও আল্লাহর যেই বিধান, প্রথম বিধানটাই আল্লাহর মানতে চায় না। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, মা বোনেরা আছেন, আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করতে হবে। এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, এটা আপনাকে আদায় করতেই হবে, এটা আপনি বাধ্য আদায় করতে। যেমন সূরা মুদাসসিরের 42 নম্বর আয়াত আপনার সামনে আমি পেশ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলেন, ওই সমস্ত মানুষগণ জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কিসের কারণে জাহান্নামে আসলে? তখন ওই মানুষগুলো নিচেরাই বলবে, শুনেন আমরা কেন জাহান্নামে আসলাম, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামে আসলাম। অতএব ভাই যদি সালাত আদায় না করেন, দুনিয়াতে মুসল্লি না হতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য সুনিশ্চিত, নির্ধারিত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন আপনার জন্য জাহান্নাম। অতএব প্রিয় উপস্থিতি, জাহান্নামকে ভয় করুন, জাহান্নামকে ভয় করে আজ থেকে সালাত আদায়ের চেষ্টা করুন, অন্যথায় কিন্তু জাহান্নামে যেতে হবে। পবিত্র কোরআনুল কারিমে সূরা রুমের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকিমুস সালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না।
আমার দিকে লক্ষ্য করেন, আমি আপনার সামনে প্রথম নাম্বার পয়েন্টে বললাম, আল্লাহ বললেন বেনামাজি মানুষ জাহান্নামে যাবে, সূরা মুদ্দাসির আয়াত নাম্বার 42। অত্র সূরা রুমের 31 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকিমুস সালাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। তার মানে যারা সালাত আদায় করে না তারা মুশরিক হয়ে যাবে। আমার কথার দিকে একটু বুঝার চেষ্টা করেন, আমি রফিকুল ইসলাম নিজে বানিয়ে আপনার সামনে একটা কথা উপস্থাপন করার চেষ্টা করছি না, প্রত্যেকটা কথা আমি আয়াত নাম্বার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সহিহ হাদিস পেশ করছি আপনার সামনে, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। প্রথম আয়াতে আপনাকে আমি বুঝালাম যারা বেনামাজি তারা জাহান্নামে যাবে। ওই মানুষগুলো নিজেরাই বলবে যে আমরা কেন জাহান্নামে আসলাম, আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। অত্র সূরা রুমের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। তার মানে সালাত আদায় করলে মুমিন, সালাত আদায় না আদায় করলেই মুশরিক, সালাত আদায় করলেই ঈমানদার, সালাত আদায় না করলেই মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আমার কথা নয়, আল্লাহর কথা। এরপরে সম্মানিত উপস্থিতি, আপনার সামনে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হাদিস বলছি, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদে ও বাইনাল কুফরে তারকুস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা ও কাফেরের মধ্যে পার্থক্যকারী বস্তুই হলো সালাত। বাইনাল আবদে ও বাইনাল কুফরে তারকুস সালাহ, বান্দা ও কাফেরের মধ্যে পার্থক্যকারী বস্তুই হলো সালাত। ও আল্লাহর বান্দা কি করে বুঝবো, ও পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, ও কাফের কি করে বুঝবো, ও সালাতই আদায় করে না। যে হাদিসটা বললাম, অত্র হাদিসটা সুনানে আবু দাউদের মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বার হচ্ছে 4678 বর্ণিত হাদিস দ্বারা আপনাকে আমি ভাই যেটা বুঝাতে চাইলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, বাইনাল আবদে ও বাইনাল কুফরে তারকুস সালাহ, বান্দা ও কাফেরের মধ্যে পার্থক্যকারী বস্তুই হলো সালাত। যে সালাত আদায় করে ও হচ্ছে আল্লাহর বান্দা, যে সালাত আদায় করে ও হচ্ছে আল্লাহর বান্দা, আর যে সালাত আদায় করে না ও কাফের। এই কথা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন। আমার পয়েন্টগুলো ভাই একটু বুঝতে হবে। আমি প্রথমে বলেছি আল্লাহ বলেছেন বেনামাজি জাহান্নামে যাবে, আল্লাহ বলেছেন বেনামাজিগণ মুশরিক। এখন আপনাকে আমি বললাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বেনামাজি কাফের, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেনামাজিকে কাফের বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেনামাজিকে কাফের বলতেন। আপনার সামনে আমি জ্বলন্ত একটা হাদিস অনুবাদ করছি, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এখন যে হাদিসটা বলবো, অত্র হাদিসটা সহজে পেয়ে যাবেন নাসাই গ্রন্থে, আরো সহজে পেয়ে যাবেন মিশকাতুল মাসাবিহের মধ্যে, হাদিস নাম্বার হচ্ছে 1153 বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বৈঠকে বসে আছেন। তো একজন সাহাবীর নাম হচ্ছে মিহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে বুঝেন, মিহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৈঠকের মধ্যে এসে বসলো। তো সলাতের জন্য আজান দেওয়া হয়েছে, এরপরে সলাতের ওয়াক্ত শুরু হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈঠকটা শেষ করে মসজিদে গেলেন সলাত আদায়ের জন্য, সাহাবায়ে কেরাম সাথে আছেন, সবাই গেলেন সলাত আদায়ের জন্য। একটু ভাই মনোযোগ দিয়ে বুঝেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বৈঠকে বসে আছেন। তো একজন সাহাবি মিহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৈঠকে এসে বসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতের জন্য মসজিদে গেলেন, সাথে সাহাবিগণ গেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাত শেষ করলেন, সলাত শেষ করে সাহাবিগণের দিকে মুখ করে দেখতে পাচ্ছেন যে ওইখানে মিহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত নেই। তো ওইখানে আবার বৈঠকে চলে গেলেন, সাহাবিগণও গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখছেন মিহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানেই বসে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিহজান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে একটা কথা বললেন, তিনি বললেন, মা মানাকা আন
তুসল্লি মান নাস, হে মিজান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে কিসে বাধা দিল যে তুমি যে সালাত আদায় করলে না আমি বুঝতে পারলাম না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করে গিয়ে দেখছেন মিজান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানেই বসে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বলছেন, হে মিজান, তোমাকে কিসে বাধা দিল যে তুমি আমাদের সামনে সালাত আদায় করলে না? দ্বিতীয় বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাস্তা বিরজুলিন মুসলিম, তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও? মিজান, আজান হয়ে গেছে, আমি সালাতের জন্য চলে গেছি, সাহাবায়ে কেরাম সালাতের জন্য চলে গেছে, সবাই সালাত আদায় করে এসে দেখছি তুমি ওখানেই বসে আছো, তোমাকে কিসে বাধা দিল যে তুমি সালাত আদায় করলে না? দ্বিতীয় বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাস্তা বিরজুলিন মুসলিম, মিজান, তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও? কেন তুমি সালাত আদায় করলে না? মুসলিম মানে তো সালাত আদায় করবে। তখন মিজান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলছেন, আল্লাহর নবী, আপনি মসজিদে যখন আজান হয়েছে তখন আমি বাড়ি থেকে সালাত আদায় করে আপনার এখানে এসে বসেছি, এজন্য আপনার সাথে আর সালাত আদায় করিনি, আমি বুঝতে পারলাম না। মিজান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আজান যখন হয়েছে আমি বাড়ি থেকে সালাতটা আদায় করে আপনার এখানে এসে বসেছি, এজন্য আপনাদের সাথে আর সালাত আদায় করলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কথা বলে দিলেন যে তুমি যদি বাড়িতেও সালাত আদায় করো এরপরও দ্বিতীয় জামাতে এসে শরীক হও, কোনো সমস্যা নেই। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, অত্র হাদিস বলে আপনাকে আমি যেটা বুঝাতে চাইলাম শেষ বাক্য নয়, প্রথম বাক্যে আবার ফিরে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত থেকে ফিরে এসেই বলছেন, মিজান, তোমাকে কিসে বাধা দিল তুমি সালাত আদায় করলে না কেন? মিজান, আলাস্তা বিরজুলিন মুসলিম, তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও? কি বুঝলেন ভাই? হাদিস তো আপনার সামনে আমি অনুবাদ করলাম, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে যেটা বলে বুঝাতে চাচ্ছেন, মুসলিম হলে সালাত আদায় করতে হবে, মুসলিম হলে সালাত আদায় করতে হবে। ভাই, এই আলোচনা আপনার সামনে আমি করব, মসজিদে যারা আছেন, মা বোনেরা যারা আছেন, এখানে যারা আছেন, প্রত্যেক মানুষ এক এক করে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনি মুসলিম? সবাই বলবে মুসলিম। যদি বলি ভাই ফজরের সালাত আদায় করেছেন, বলবে হুজুর আদায় করতে পারিনি। তো ভাই, এই হাদিস আপনি কোথায় রাখবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে স্বয়ং লক্ষ্য করে বললেন, মিজান, তোমাকে কিসে বাধা দিল তুমি যে সালাত আদায় করলে না? তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও? মুসলিম হলে তো সালাত আদায় করতে হয়। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি সালাত আদায়ের গুরুত্ব? আপনার সামনে আমি আবারও প্রথম ধাপে চলে যাই। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, কথাগুলো ভাই কান দিয়ে একটু বুঝার চেষ্টা করবেন, আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবে। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, বেনামাজি মুশরিক। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা ও কাফেরের মধ্যে পার্থক্যকারী বস্তুই হলো সালাত, যে সালাত আদায় করে ও হচ্ছে আল্লাহর বান্দা, যে সালাত আদায় করে না ও হচ্ছে কাফের। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বললেন, তুমি সালাত আদায় করলে না কেন? তুমি কি মুসলিম ব্যক্তি নও? মুসলিম হলে তো তোমাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ বেনামাজিকে জাহান্নামে দিবেন, আল্লাহ বেনামাজিকে মুশরিক বললেন, আল্লাহর নবী বেনামাজিকে কাফের বললেন, আল্লাহর নবী সাহাবীকে প্রশ্ন করে বসলেন, তুমি মুসলিম ব্যক্তি নও? মুসলিম হলে তো সালাত আদায় করতে হবে। আর একটু সামনে চলে যাই, সাহাবিগণ বেনামাজিকে কি কি মনে করতেন? আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ বলেন, বিশিষ্ট তাবিঈ ছিলেন আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, কানা সাহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিগণের মধ্যে ইজমা ছিল, ঐক্যমত ছিল, সকল সাহাবায়ে কেরামের মধ্যে ইজমা ছিল, ঐক্যমত ছিল, তারা এই জিনিসটাই সমর্থন করতেন, পোষণ করতেন, কি লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালে তারকুহু কুফরুন গাইরা সালাহ। সাহাবিগণের মধ্যে, সকল সাহাবিগণের মধ্যে ঐক্যমত ছিল, ইজমা ছিল, যে সাহাবিগণের মধ্যে সলাত ব্যতীত অন্য যে কোনো আমল ছেড়ে দিত তাকে কাফের মনে করতেন না, কিন্তু সলাত ছেড়ে দিলে তাকে কাফের মনে করতেন।
হাদিস নাম্বারটা আপনার সামনে বলে দিচ্ছি, তিরমিজিতে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ হাদিসটি কোট করেছেন, ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ হাদিসটি কোট করেছেন। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি, সকল সাহাবায়ে কেরামের ইজমা ছিল, ঐক্যমত ছিল, কানা সাহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের ঐক্যমত ছিল, ইজমা ছিল, যে ব্যক্তি সলাত আদায় করে সে মুসলিম, আর যে সলাত আদায় করে না ও কাফের, ও সিয়াম পালন করে না ও কাফের হয়ে গেছে, এটা তারা বিশ্বাস করতো না। ও যাকাত আদায় করতে পারে এরপরও আদায় করেনি, যাকাতের হকদার হয়ে আছে, ও যাকাত ফরজ তার উপর, এরপরও ইচ্ছা করে অলসতা সহ যাকাত দিল না, ও কাফের হয়নি, সাহাবায়ে কেরাম এটা মনে করতেন না। সাহাবায়ে কেরাম কি মনে করতেন, আরে অমুক অমুক গ্রামে বসবাস করে অমুক ব্যক্তি, অমুকের ছেলে অমুক সলাত আদায় করে না, ও আর মুসলিম নয়, ও কাফের হয়ে গেছে। আমি মনে হয় বুঝাতে পারছি না আপনাদেরকে। সকল সাহাবায়ে কেরামের ঐক্যমত ছিল, ইজমা ছিল, যারা সলাত আদায় করে তারা মুসলিম, যারা সলাত আদায় করে না তারা কাফের। আমি কিন্তু ভাই বলিনি যে আপনি তো ফজরের সলাত আদায় করেননি আপনি কাফের, আমি বলিনি। প্রত্যেকটা কথার রেফারেন্স ভিত্তিক আপনার সামনে আমি বলছি, ভাই একটু বুঝার চেষ্টা করেন, সচেতন হওয়ার চেষ্টা করেন। আমি আরেকটু নিচে নেমে আসছি। পৃথিবীতে অনেক বিদ্বানগণ এসেছেন, ইমামগণ এসেছেন, যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, আল্লাহু আকবার। তিনি ফতোয়া, তিনি মনে করতেন যে সলাত আদায় করে ওই ব্যক্তি মুসলিম, যে সলাত আদায় করে না ওই ব্যক্তি কাফের। শুধু কাফের ফতোয়া নয়, যে সলাত আদায় করে না তাকে হত্যা করতে হবে, তাকে কুরবানি দিয়ে দিতে হবে, তাকে হত্যা করে ফেলতে হবে, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে যে সলাত আদায় করে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ফতোয়া নেন এবার। ও তো মুসলিম ব্যক্তি, ও সলাত আদায় করে না কেন, ও তো আল্লাহর বান্দা, আল্লাহর খায়, আল্লাহর পরে, আল্লাহর রিজিক বক্ষণ করে, ও কেন সলাত আদায় করে না, তাকে তাকে আর পৃথিবীতে বাঁচিয়ে রাখা যাবে না, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দাও, এটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ফতোয়া। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনিরও ফতোয়া আছে এ ব্যাপারে। আব্দুল কাদের জিলানি রহিমাহুল্লাহ, যদি চো সমাজের মাঝে এক শ্রেণীর মানুষ আব্দুল কাদের জিলানির মান মর্যাদা বাড়াতে 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 নবীগণের উপরে নিয়ে গেছেন, নাউজুবিল্লাহ, তারা পরহেজগার আল্লাহওয়ালা মুত্তাকি মানুষ ছিলেন, এই কথাই ঠিক, তারা পরহেজগার আল্লাহওয়ালা মুত্তাকি মানুষ ছিলেন, এবং প্রত্যেকটা মানুষ কোরআন ও সহিহ হাদিস মোতাবেক আমল করতেন, সুবহানাল্লাহ, প্রত্যেকটা ইমামগণ কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক আমল করতেন। আব্দুল কাদের জিলানি রহিমাহুল্লাহ তিনি বলছেন, যারা সলাত আদায় করে না তাদের জানাজা দেওয়ার প্রয়োজন নেই, যারা সলাত আদায় করে না তাদের জানাজা দেওয়ার প্রয়োজন নেই। আরে লোকটাকে কেন তুমি জানাজা দিতে যাচ্ছ, ও তো মুসলিমই নয়, লোকটাকে কেন তোমরা জানাজা কাফন দাফন দিতে যাচ্ছ, ও সলাতই আদায় করে না, ও তো মুসলিমও নয়, ও তো মুসলিম ব্যক্তি নয়, তাকে তোমরা কেন দাফন কাফন দাফন করতে গেছো, তার কেন জানাজাতে গেছো, তার কেন জানাজার ব্যবস্থা করছো, ও সলাত আদায় করেনি মানে ও মুসলিম থেকে খারিজ হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যেই ব্যক্তি বেনামাজি তাকে জেলখানায় বন্দি করে রাখতে হবে, ও সলাত আদায় করে না তাকে বাহিরে রাখা যাবে না, ওকে জেলখানায় বন্দি করে রাখতে হবে। ও সলাত আদায় করে না কেন, 5 ওয়াক্ত সলাত আল্লাহর ফরজ বিধান, ও সলাত আদায় করে না কেন তাকে খোলা আকাশের নিচে রাখা যাবে না, ওকে জেলখানায় বন্দি করে দাও। সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ, আপনাকে ভাই আমি কি দিয়ে বুঝাতে পারি সলাতের গুরুত্ব কত, সলাতের গুরুত্ব কত, এরপরেও অলসতার সহিত, এরপরেও অলসতার সহিত ভাই সলাত আদায় করতে চাচ্ছেন না, ভুল হচ্ছে, মনে রাখবেন, মনে রাখবেন, পরকালে যদি বাঁচতে চান, ভালো করে বুঝেন কথাটা, পরকালে যদি বাঁচতে চান, যে পরকালে আমি রেহাই পেতে চাই, পরকালে আমি একটু রক্ষা পেতে চাই, তাহলে যদি কিছু করে যেতে না পারেন, কিছু করে যেতে না পারেন অন্তত সলাটটা 5 ওয়াক্ত ঠিক রাখেন।
আমি মনে হয় বুঝাতে পারছি না, সালাতটা অন্তত ঠিক রাখেন আর কোরআন কোরআন শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেন। এই দুইটা কাজ আপনি যদি কিছু করে না যেতে পারেন পৃথিবী থেকে, এই দুইটা কাজ অন্তত করে যাবেন। পৃথিবী ছাড়ার আগে এই দুইটা কাজ করেই যাবেন, যে পাঁচ ওয়াক্ত সালাত কি আমি আদায় করি, এখন যদি মারা যাই আমার অবস্থা কি হবে, অর্থাৎ বেনামাজি হয়ে মৃত্যুবরণ করিয়েন না, তাহলে পরকাল একেবারে ধ্বংস হয়ে যাবে ভাই, আপনি রক্ষা পাবেনই না। আপনি যদি মনে করেন যে পরকালে একটু বাঁচতে চাই, একটু বাঁচতে চাই, এইটা যদি ভাই কোনো ব্যক্তি মনে করে যে পরকালে আমি বাঁচতে চাই, পরকালে আমি নাজাত পেতে চাই, এইটা যেই ব্যক্তি মনে করবে আর বিশ্বাস করবে, ও সালাত ছাড়া থাকতে পারে না ভাই। এইটা যেই ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করবে, ভাই আজকে জুমার দিন, মসজিদ ভরে গেছে, আসরের সালাতেই দেখবেন এক কাতার দুই কাতার মুসল্লি, কি হবে এই আলোচনা করে, মাগরিবের সালাতে এক কাতার দুই কাতার মুসল্লি, এশার সালাতে আরো কম, ফজরের সালাতে আরো কম। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, প্রত্যেকেরই বিবেক বুদ্ধি আছে, আমি যদি বুঝাতে না পারি আমি ব্যর্থ, আপনি কি বলবেন যে আল্লাহর বাণী মিথ্যা? আপনি কি বলবেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা বাণী মিথ্যা? বলতে পারবেন? অবকাশ আছে যেখানে আল্লাহ চ্যালেঞ্জ করে প্রথমেই বলেছেন যে এই কোরআন মাজিদ মিথ্যা হওয়ার তো কোনো অবকাশ নেই, এই কোরআন মাজিদ তো মিথ্যা হওয়ার কোনো অবকাশ নেই, এটা সন্দেহর মধ্যেও কোনো অবকাশ নেই, আপনি সন্দেহ করতে পারবেন না এটাতে মিথ্যা থাকতে পারে, সন্দেহ যদি করেন আপনার ভিতরে ঈমান নেই। আর আমি ওই কোরআন থেকে কথা বলছি, আমি আল্লাহর নবীর ওই পবিত্র মুখ থেকে কথা বলছি, হাদিস থেকে ভাই। আমরা এখানে যারা আছি এখানে সবাই মুসলিম না, এখানে সবাই মুসলিম ব্যক্তি নই, এখানে সবাই মুসলিম ব্যক্তি নই, সবাই যেহেতু মুসলিম ব্যক্তি, আমি মনে হয় আপনাদের বুঝাতে পারছি না আল্লাহর বাণী, আমি মনে হয় বুঝাতে পারছি না আপনাদেরকে হাদিস। আমি প্রথম থেকে আবারও বক্তব্য শর্টকাটে বলে আসছি, আল্লাহ সূরা মুদাসিরের ৪২ নম্বর আয়াতে বললেন, একটু বুঝেন ভাই, আল্লাহ সূরা মুদাসিরের ৪২ নম্বর আয়াতে বললেন যারা সলাত আদায় করে না তারা জাহান্নামে যাবে। যারা, আপনি তো বলছেন যে আমি সলাত আদায় না আদায় সলাত আদায় না করলে কি হবে আমার ঈমান ঠিক আছে, এই কথা বলছেন না আপনি? আপনি দেখেন এই আয়াতগুলো, আপনি তো বলছেন আমার ঈমান ঠিক আছে, আপনি দেখেন সূরা মুদাসিরের ৪২ নম্বর আয়াতে চ্যালেঞ্জ করে বলছেন ওই মানুষগুলো জাহান্নামে যাবে যারা সলাত আদায় করে না, যারা মুসল্লি না। সূরা রুমের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা সলাত আদায় করে না তারা মুশরিক। আল্লাহর মুসলিম গ্রন্থের বর্ণনায়, আবু দাউদের বর্ণনায় বলছেন যারা সলাত আদায় করে না তারা কাফের, যারা সলাত আদায় করে তারা আল্লাহর বান্দা। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে লক্ষ্য করে বললেন, এ মেহজান, তুমি সলাত আদায় করলে না কেন, তুমি কি মুসলিম ব্যক্তি নও? অর্থাৎ তুমি যদি মুসলিম হও তোমাকে সলাত আদায় করতে হবে। আল্লাহর নবী বেনামাজিকে কাফের মনে করতেন, অর্থাৎ মুসলিম হলে সলাত আদায় করতে হবে। সাহাবীগণের, সকল সাহাবীগণের ইজমা, ঐক্যমত হচ্ছে বেনামাজি কাফের। ইমামগণ, ইমাম আহমদ বিন হাম্বল রহমাহুল্লাহ, আব্দুল কাদের জিলানি, ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ, এনারা মনে করতেন যে বেনামাজি হচ্ছে কাফের। আর বর্তমান আরবি বিদ্বান, আমি আরেকটু নিচে নেমে আসলাম, বর্তমান আরবি বিদ্বানগণের ফতোয়া জানেন কি? বর্তমান আরবিগণ বিদ্বানগণ, বর্তমান সৌদি আরবের ফতোয়া বোর্ডের ফতোয়া হচ্ছে যারা সলাত আদায় করে না তারা কাফের, যারা সলাত আদায় করে না তারা কাফের, যারা সলাত আদায় করে না তারা কাফের। শুধু এখানেই বলে শেষ করেন নাই, ফতোয়া দিতে গিয়ে বলেছেন যে একজন মহিলা সলাত আদায় করে, তার স্বামী সলাত আদায় করে না, তো তাদের বিবাহ ছিন্ন হয়ে যাবে। কেন একজন আল্লাহর বান্দা আর একজন কাফের হয়ে গেছে? আপনাকে আমি কি দিয়েই বা বুঝাতে পারি আপনি আমার উপর ক্ষিপ্ত হলে আমার কিছু করার নেই? আপনি যদি আমার উপর ক্ষিপ্ত হয়ে বলেন যে অমুক হুজুর বলেছে বেনামাজি কাফের, আমি ফজরের সলাত, আমি অমুক উক্তর সলাত, আমি অমুক দিনের সলাত, আমি সলাত আদায় করি না, আমি কাফের, আমি আপনাকে সরাসরি বলতে চাই না, আমি প্রত্যেকটা কথার রেফারেন্স ভিত্তিক আপনার সামনে বলে এসেছি। আপনার যদি হিতাহিত জ্ঞান বুদ্ধি বলে কিছু থাকে তাহলে আপনি মুসলিম ব্যক্তি যদি হয়ে থাকেন তাহলে বেনামাজি আর থাকতে পারবেন না। সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ, অতএব প্রিয় উপস্থিতি, সলাটা আদায় করেন, জীবনে কি করতে পারলেন আর না করতে পারলেন ওই হিসাব আমাকেও দিতে হবে না, আমিও আপনার কাছে চাইতে আসিনি।
জবে এতটুকু জোর গলায় বলে যাচ্ছি, যদি পরকালে বাঁচতে চান, যে আমি পরকালে একটু নাজাত পেতে চাই, আমি পরকালে জান্নাতে যেতে চাই, একজন বেশ্যা মহিলাকে যদি গিয়ে জিজ্ঞাসা করেন আপনি জান্নাতে যেতে চান, ওই বেশ্যা মহিলাও বলবে আমি জান্নাতে যেতে চাই। যদি আপনার দাবি এটাই থাকে, যদি আপনার দাবি এটাই থাকে, যদি আপনার দাবি এটাই থাকে, তাহলে যদি কিছু জীবনে না করতে পারেন, অন্তত পাঁচ ওয়াক্ত সলাত আদায় করতেই হবে, এটা ছাড়তে পারবেন না। সম্মানিত জুমার সলাতের মুসল্লিবৃন্দ, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, ভাই সলাতটা আদায় করেন, পাঁচ ওয়াক্ত সলাত আদায় করেন। আপনি নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছেন অথচ সলাত আদায় করছেন না, ব্যাপারগুলো কেমন হয়ে যাচ্ছে? সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ, আমি আপনার সামনে যদি সলাতের গুরুত্বের ব্যাপারে বলতে চাই, বলতে বলতে অনেক বলতে পারবো। অতএব আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, ভাই যদি নিজেকে মুসলিম ব্যক্তি দাবি করেন তাহলে পাঁচ ওয়াক্ত সলাত অবশ্যই অবশ্যই আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামতিস সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বিচারের কাঠগড়াতে আল্লাহ তাআলা বান্দার সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। কি সম্পর্কে জিজ্ঞাসা করবেন? সালাত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ফাইন সালওয়াত সালওয়াত সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যদি তার সালাত গ্রহণীয় হয়, যদি তার সালাত আল্লাহ কবুল করে নেয়, তাহলে জীবনে যত আমল করেছে সমস্ত আমল আল্লাহ কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি তার সালাত গ্রহণীয় না হয়, আর যদি ও সালাত আদায় না করে, আর যদি ও তার সালাত গ্রহণীয় না হয়, আর যদি দুনিয়াতে সালাত আদায় না করে, তাহলে দুনিয়াতে যত ভালো আমল করেছে সমস্ত আমল আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহ বিচারের কাঠগড়াতে বান্দাকে প্রথমে জিজ্ঞাসা করবেন সালাতের ব্যাপারে। আল্লাহ বিচারের কাঠগড়াতে বান্দাকে প্রথমে জিজ্ঞাসা করবেন সালাতের ব্যাপারে। যদি তার সালাতের হিসাব ঠিক হয়ে যায়, তাহলে আল্লাহ তার যত ভবিষ্যতে আমল করেছে, যত আমল করেছে, ইবাদত বান্দিগি করেছে, সমস্ত আমল আল্লাহ কবুল করে নেবেন। আর যদি সালাত আদায় না করে থাকে, গ্রহণীয় না হয়, আল্লাহ অ্যাকসেপ্ট না করেন, তাহলে ও যত আমল করেছে সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবেন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, হাদিসটা পেয়ে যাবেন সিলসিলা সহিহার মধ্যে 598 বর্ণিত হাদিস দ্বারা বুঝতে পারি, সলাত আদায় না করলে পরকালে আপনি কোনো আমল টিকাতে পারবেন না। অতএব সলাত আদায়ের চেষ্টা করুন। আরেকটা কথা বলে আমি আলোচনা ঘটিয়ে আনার চেষ্টা করছি, পবিত্র কোরআনুল কারিমের 68 সুরা, সুরা কলম, সুরা কলমের 42 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকশাফু আন সাব ওয়া ইয়াদাউনা ইলা সুজুদি ফালা ইয়াসতাতিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের কাঠগড়াতে সকল মানুষের সামনে খোলা হয়ে সকল মানুষের সামনে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের কাঠগড়াতে তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে বলবেন, পৃথিবীর মানুষ তোমরা আমাকে দুনিয়াতে না দেখে সেজদা করেছ, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়াতে কিয়ামতের মাঠের মানুষ, হে আমার বান্দারা শোনো, তোমরা আমাকে দুনিয়াতে না দেখে সেজদা করেছ, আজকে আমাকে দেখে আমি পাকে উন্মুক্ত করে দিয়েছি, আজকে আমাকে দেখে দেখে সেজদা করো। এই কথা শোনা মাত্রই আল্লাহ কোরআন মাজিদে বলছেন, সূরা কলম 42 আয়াত, আল্লাহ কোরআন মাজিদে বলছেন, সকল মানুষ সেজদাতে পড়ে যেতে থাকবে, সকল মানুষ সেজদাতে লুটিয়ে পড়তে থাকবে, কিন্তু আল্লাহ সবার পিঠ বাঁকা করবেন না, ওই মানুষগুলোর পিঠগুলোই শুধু আল্লাহ বাঁকা করতে দিবেন যারা দুনিয়াতে আল্লাহকে সেজদা করেছে। ওই মানুষের পিঠগুলোই আল্লাহ বাঁকা করতে দিবেন, সেজদা করতে দিবেন যারা দুনিয়াতে সলাত আদায় করেছে। আর যারা সলাত আদায় করেনি, যারা লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য সলাত আদায় করেছে, তাদের পিঠ আল্লাহ কাঠের মতো সোজা করে দিবেন। কাঠ যেরকম বেশি বাঁকা করতে চাইলে ভেঙে যাবে, মানুষের পিঠ সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকম কাঠের মতো শক্ত সোজা করে দিবেন। মানুষ বেশি বাঁকা করতে চাইলে তার পিঠ ভেঙে যাবে, এরপরেও সেজদা করতে পারবে না। যদি ভাই বিচারের কাঠগড়াতে আল্লাহকে সেজদা দিতে চান, যদি সেজদা দিতে চান, তাহলে ভাই দুনিয়াতে আল্লাহকে সেজদা দেন, তাহলে দুনিয়াতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, দুনিয়াতে সেজদা দিবেন না, ওই বিচারের কাঠগড়াতে সেজদা দিবেন, এই সুযোগ আল্লাহ আপনাকে দিবেন না।
এই সুযোগ আল্লাহ আপনাকে দিবেন না, তাদেরই আল্লাহ ওই সুযোগ দিবেন যারা দুনিয়াতে সেজদা দিয়েছে আল্লাহকে। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাদের হাতে পায়ে ধরে খুতবার শেষ অংশে আবারও করো জোরে অনুরোধ করি, চিন্তা ভাবনাটাকে বদলিয়ে ফেলুন ভাই, চিন্তা ভাবনা মাইন্ডসেট আপনাকে বদলিয়ে ফেলুন ভাই, যে আমি এতদিন সলাত আদায় করতাম না, আজকে যদি আসরের সলাত থেকে মসজিদে আসি মানুষে কি করবে, সব কথা দূরে ফেলে দেন, আজকে থেকে আপনি যদি মুসলিম হন আপনি সলাত আদায় করতে বাধ্য, আজকে সলাত আদায় করতে বাধ্য। আরেকটা কথা বলে আমি আলোচনা শেষ করে দেই, মনে রাখবেন আপনি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবেন, আপনি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবেন, মনে রাখবেন মানুষ অনেক সময় বেনামাজি হয়ে যায়, আমাদের দেখা চোখে খোলা চোখের কথা দেখেন, দেখবেন একজন মানুষ নিয়মিত পাঁচ ওয়াক্ত সলাত আদায় করা শুরু করেছে, তো হঠাৎ কয়েকদিন যেতে না যেতেই আবার সলাত ছেড়ে দিয়েছে, বা এরকম হয় না অনেকের? মনে রাখবেন এই কথাটা একটু ফলো করেন, যদি আজ থেকে পাঁচ ওয়াক্ত সলাত আদায়ের নিয়ত করেন এই কথাটা একটু ফলো করেন, সময়ে সময়ে দেখবেন আমরা তো মানুষ, নিয়মিত সলাত আদায়ের গুরুত্ব অনেক রয়েছে, ওইটা অন্য সময়ে দেখেন, নিয়মিত সলাত আদায় করতে হবে ওয়াক্ত মতো, কিন্তু আমরা মানুষ হিসেবে প্রতিদিন পাঁচ ওয়াক্ত জামাতের সহিত আদায় করা সম্ভব হয়? প্রতিদিন পাঁচ ওয়াক্ত প্রতিদিন একাধারে সম্ভব হবে? দেখা যাবে কি আজকে এখান থেকে বুলুটিয়া থেকে ঢাকা রওনা দিব, ঢাকা রওনা দিব, এখন জুমার সলাত আদায় করে ঢাকা রওনা দিব, কথার কথা আবার ঢাকা থেকে ফিরে এসে দেখব যে রাত দশটা বেজে গেছে, মাঝখানে আসর মাগরিব এশা তিন ওয়াক্ত সলাত মাই, এখন দশটা বেলা বাড়িতে এসেছি, এখন মনে মনে বলছি নিয়ত তো ছিল পাঁচ ওয়াক্ত সলাত আদায় করব, কিন্তু এখন দশটা বেজে গেছে আর এত ওয়াক্ত সলাত কি করে আদায় করব, কালকে থেকে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করব। যদি আপনি এই নীতির উপর থাকেন তো আপনি অচিরেই বেনামাজি হয়ে যাবেন, আমি বুঝাতে পারলাম না। আর আপনি যদি বলেন যে আমি ঢাকা গেলাম দশটা বেলা রাত্রি বেলাতে, বাড়িতে ফিরে আসলাম, বাড়িতে ফিরে আসলাম দশটা বেলা, এরপরে বাড়িতে আসলাম তাতে কি হয়েছে, আসরের সলাত কাজা পড়ে আছে, মাগরিবের সলাত কাজা পড়ে আছে, এশারের সলাত কাজা পড়ে আছে, সুন্নত সলাতগুলো সব বাদ দিয়ে দিলাম, অন্তত ফরজ সলাতগুলো আদায় করে নেই বাড়িতে এসে, যদি আপনি বাড়িতে এসে আসরের সলাত আদায় করেন, মাগরিব পড়েন, এশার পড়েন, যদি বাড়িতে আদায় করেন তাহলে আপনি আর জীবনে বেনামাজি থাকবেন না, আমি বুঝাতে পারলাম না কথাটা মনে হয়। যদি কোনোদিন অলসতায় দৌড়ে বসে, যদি কোনোদিন কোথাও দূরে সফরে যান, তাহলে চিন্তা ভাবনাটা রাখবেন যেখানে যাই ওখানে সলাটটা আদায় করব, কথা আমি বুঝাতে পারলাম, যেখানে যাই ওখানে সলাটটা আদায় করব, এরপরেও বলি এরপরেও বলি এরপরেও বলি, যদি ওইখানে সলাত আদায় না করতে পারেন বাড়িতে এসে হলো কাজা সলাত আদায় করবেন, বেনামাজি থাকবেন না, আমি ভাই বুঝাতে পারলাম, বাড়িতে এসে কাজা সলাত আদায় করবেন এরপরেও বেনামাজি থাকবেন না, যদি বেনামাজি থাকেন তাহলে আপনার উপর যে হুকুম জারিগুলো হয়ে যেতে পারে ভাই আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন, আমি আপনার সামনে শুধু দলিলগুলো উপস্থাপন করে গেলাম। সম্মানিত জুমার সলাতের মুসল্লিবৃন্দ, আজকের পর থেকে মুসলিম ব্যক্তি যদি হয়ে থাকেন, মা বোনেরা আছেন, পাঁচ ওয়াক্ত সলাত আদায় করতেই হবে, পাঁচ ওয়াক্ত সলাত আদায় করতেই হবে, সলাত আল্লাহ যেরকম ভাবে কঠোর দাবি করেছেন যে করতেই হবে তত আবার সহজও করে দিয়েছেন, আমি বুঝাতে পারছি না আপনাদেরকে, আল্লাহ যত কঠোর করে বলেছেন আদায় করতেই হবে। রমজান মাসে সিয়াম সফর অবস্থায় আছেন, আল্লাহ কিন্তু এত চাপ দিয়ে বলেন নাই যে সফরে যাও আর যেখানেই যাও সলাত আদায় করতেই হবে, এত কঠোর দিয়ে বলেননি, আমি বুঝাতে পারলাম না, কিন্তু সলাত আল্লাহ যত কঠোরতা দিয়ে বলেছেন যে আদায় করতেই হবে, যত কঠোরতা দিয়ে বলেছেন তত আবার আল্লাহ সহজ করে দিয়েছেন, কি করে সহজ, আপনি মুসাফির অবস্থায় আছেন, চার রাকাত আসরের সলাত করতে হবে না, মাত্র দুই রাকাত কসর সলাত আদায় করেন, কথা বুঝাতে পারলাম, সহজ করে দিয়েছেন। আপনি গাড়ির মধ্যে আছেন, গাড়ির মধ্যে আছেন, আমি গাড়ির মধ্যে কি করে ওযু করব, ভাই ওযু করা লাগবে না, নিচে একটা থাপ্পড় দাও, এরপরে বিসমিল্লাহ বলে নিচে একটা থাপ্পড় দাও, ডান হাত বাম হাত মাসায় করো, মুখটা মাসায় করো, তায়াম্মুম হয়ে গেছে, তুমি সিটে বসে থেকে সলাত আদায় করো, সহজ করে দিলেন আল্লাহ, মানে যত চাপ দিয়ে বলেছেন যে এটা আদায় করতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই, তত আল্লাহ কিন্তু ভাই সহজ করে দিয়েছেন, আমি বুঝাতে পারছি না আপনাদেরকে।
যত চাপ দিয়ে বলেছেন তত আল্লাহ সহজ করে দিয়েছেন। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, সালাত কখনো কষ্টের এবাদত নয়, সালাত কখনো বাড়ি এবাদত নয়। ভাই মুমিন ব্যক্তি মুসলিম ব্যক্তি জানে যে সালাত কত মজার এবাদত, মুমিন ব্যক্তি মুসলিম ব্যক্তি জানে যে সালাত কত মজার এবাদত। ওই মুমিন ব্যক্তি মুসলিম ব্যক্তি ছাড়া বুঝাতে পারবো না যে সালাত কত মজার এবাদত, তৃপ্তির এবাদত। অতএব প্রিয় উপস্থিতি, অন্তত ফরজ সালাতে অভ্যাসী হন, অন্তত ফরজ সালাতে অভ্যাসী হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের পর থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, আমরা যেন নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত জুমার সালাতের মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে সালাতের গুরুত্ব সম্পর্কে বললাম, আর আলহামদুলিল্লাহ সালাতের কথা যে কথাগুলো বললাম, ভাই কঠোরতা মনে দাবি করিয়েন না, মেনে নেওয়ার চেষ্টা করেন। আসলেই পরকালে যদি ভাই বাঁচতে চান যে আমি একটু রেহাই পেতে চাই, তাহলে সালাতের বিকল্প হতে পারে না, সালাতের বিকল্প হতেই পারে না। এইটা ছাড়া আপনি পরকালে নাজাত পাবেন এটা আপনি মাথার মধ্যেই আনিয়েন না ভাই, যে আমি সালাত আদায় করি না কিন্তু পরকালে আবার জান্নাতও চাই, এটা ভাই মনেই করিয়েন না। সালাতটা অন্তত পাঁচ ওয়াক্ত আদায় করেন, আরও আনুষঙ্গিক হালাল হারামটা একটু বেছে চলার চেষ্টা করেন, কোরআন শেখার চেষ্টা করেন, ভালো আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করেন। যত এবাদতই করেন সালাতটা ছাড়া আপনাকে উপায় মুক্তি দিতে পারে না পরকালে। অতএব সালাতটা নিয়মিত আজ থেকে আদায়ের চেষ্টা করেন ভাই, যতই কষ্ট হোক, যতই কষ্ট হোক, যতই শয়তানে আপনাকে বাধা দিয়ে রাখুক, সালাতটা আদায় করবেন, সালাতটা আদায় করবেন। সকাল সাতটা বেলা যদি ঘুম ভাঙে, সাতটা বেলায় ফজরের সালাত আদায় করবেন। সকাল দশটা বেলা যদি ঘুম ভাঙে, সকাল দশটা বেলায় ফজরের সালাত আদায় করবেন। মানে সালাত ছাড়া কোনো কথাই নেই, সালাত ছাড়া কোনো কথাই নেই। এখন আবার এইটা বুঝিয়েন না যে দশটা বেলা ঘুম ভাঙলে ফজরের সালাত ওইখানেই পড়ব, এই নীতির উপর থাকিয়েন না। জামাতে আদায় করেন, ওয়াক্ত মতো আদায় করেন। কারণবশত যদি কোনোদিন দশটা বেলা ঘুম ভাঙে